হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ঝাঁপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। শুভেন্দুর বিরুদ্ধে রণাঙ্গনে যুযুধান মমতা, নন্দীগ্রামে ঘাঁটি গেড়ে মাস্টার প্ল্যান যুদ্ধ জয়ের। একুশের ভোটে হাই প্রোফাইল রণাঙ্গন নন্দীগ্রাম। 2007 সালের জমি আন্দোলনের পর 2021-এ ফের প্রচারের আলোয় প্রথম সারিতে উঠে এসেছে সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রাক্তন সেনাপতি বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর লড়াই। এই প্রেস্টিজের লড়াই লড়তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ঘাঁটি গাড়ছেন রবিবার থেকেই। শুভেন্দু থেকে মোদীর সাহতের বিধে প্রথম দফার ভোটের আগে পরপর নিশানা মমতার। রাত পোহালেই রাজ্যে প্রথম দফা ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। আর তার আগে এদিন পরপর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ নরেন্দ্র মোদীদের। তবে সমস্ত কটি ক্ষেত্রেই নাম না করে মমতা তোপ দাগেন। আজ আমাদের টুকরো খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও কিছু টুকরো খবর নিয়ে।